লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হেজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল ছাড়া আহমেদ ওয়াহবি নামে আরেক সিনিয়র কমান্ডার নিহত হয়েছে। শুক্রবার দাহেহ এলাকায় চালানো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এ হামলায় প্রাণ গেছে আরও 35 জনের। হেজবুল্লাহর রাদওয়ান বাহিনীকে নিশানা করে দুটি ভবনে হামলার কথা স্বীকার করেছে তেল আবিব। নিহতদের মধ্যে 12 জন সিনিয়র কমান্ডার ও 4 জন সদস্য ছিল। এদিকে গেল মঙ্গল ও বুধবার লেবানন জুড়ে চালানো পেজার ও ওয়াকিটকি হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 39 জনে। আহত 152 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির অভ্যন্তরে ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক।